নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। কোভিডের দ্বিতীয় ঢেউ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 42 নম্বর ওয়ার্ডে অনিলা খানের নেতৃত্বে দুয়ারে অক্সিজেন পার্লার এবং হুইলের ব্যবস্থা করা হয়, যেখানে ইসিজি, ব্লাড প্রেশার, সুগার এবং আরও বিভিন্ন রকম রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আসুন শুনে নেওয়া যাক, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে 42 নম্বর ওয়ার্ডের কর্মীরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক কাজ করে চলেছেন, সেই খবর আপনাদের সামনে সংবাদ পরিবর্তন তুলে হচ্ছে। প্রত্যেক দিন আমরা এই বাস্তব খবর আপনাদের সামনে তুলে ধরব। শুনে নেওয়া যাক অনিলা খান কি বলছেন। রিপোর্টিং সত্যেন সরকার, নজর রাখুন সংবাদ পরিবর্তনে। ব্লাড সুগারের টেস্ট আছে আর অক্সিজেন আছে, মানে কোনো লোক বৃষ্টিতে প্রবলেম হলে কোথায় হাসপাতালে যাবে? এ বাসে অ্যারেঞ্জমেন্ট পুরো করেছে, কাউকে অক্সিজেন লাগবে কিছু লাগবে তো যেমনি আপনি দেখছেন ওদিকে যেন সুগারের টেস্ট হচ্ছে। হ্যাঁ, আমরা এসিজি করছি, এইসব মতন আমরা সব অ্যারেঞ্জমেন্ট করেছি। বাসের ভিতরে একটা ডাক্তার আছে, নার্স আছে, বসে আমরা এই কাজটা করছি। কেমন সাড়া পাচ্ছেন, মানে এলাকা থেকে কেমন সাড়া পাচ্ছেন? না, এলাকার খুব ভালো, লোকরা সব আসছে, যার কিছু প্রবলেম হচ্ছে অনেক লোক আছে, সুগার টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, ব্লাড প্রেশারের টেস্ট হচ্ছে। দুজন আছে যার এখন এসিজি হয়েছে, 40 জনের হয়ে গেছে সকাল থেকে। আপনারা তো এটা করছেন, এই উদ্যোগটা নিয়েছেন, কিন্তু আপনারা এই করোনা প্রকোপ কালে আপনার সেকেন্ড যখন স্টেজ চলছে, তো ভ্যাকসিনের ব্যাপারে আপনারা? আমাদের সোমবারে বাবুলাল ধর্মশালায় ভ্যাকসিনের কাজ আরম্ভ হবে, আর 100 লোককে ভ্যাকসিন লাগাবে সোমবারের দিনে। আচ্ছা, এরপরে আর কি কি আপনাদের করার রয়েছে পরিকল্পনা? না, এই আমাদের আছে ওয়ার্ডে তো কাজ চলছে, যে আমরা রিলিফও নিয়ে গেছিলাম বাইরে, এরকম ওয়ার্ডে আমরা মানে খাবার ব্যবস্থা করেছি, গরিব লোকদেরকে খিচুড়ি বানিয়ে বা ডাল চাল আর সবজি বানিয়ে আমরা ওয়ার্ডে বি ডিস্ট্রিবিউশন করছি। এটা কতদিন আপনারা করছেন? না, এটা তো আমাদের চলছে, যখন থেকে লকডাউন আছে আমাদের কাজ আরম্ভই আছে। আমার পুরো মহিলার টিম আছে, আমাদের এই যে দেখছেন সব টিম আছে এদিকে। सिर्फ वार्ड ही नजर है या वार्ड के बाहर जैसे संदेश खाली हुआ, सुंदरबन हुआ, वहाँ थाने का खोज रहा? কেতনা দিন রে যায় যতদিন লকডাউন চলবে? এ তো বাসের অ্যারেঞ্জমেন্ট, মানে ফেসিলিটি जो मतलब कुछ अगर करना चाहे अपना ब्लड टेस्ट है या किसी तरह का ACG और वो क्या नाम उसका शुगर टेस्ट है, हर तरह का फैसिलिटी इस बस के अंदर है, हर चीज़ है। देखिए हमारी पूरी महिला की टीम बैठी हुई है यहाँ पर, यहाँ हमारे पूरे टीम बैठे हुए हैं, हम लोग हर वक्त यहाँ पर मतलब 12 घंटा यहाँ पर जो बस लगा है तो हम लोग ये सेवा में 12 घंटा यहाँ पर मौजूद है। जो भी इमरजेंसी करोल की मैंने हिंदी तो बोल, कोई इमरजेंसी पेशेंट आए उसके लिए आप लोग क्या कर रहे हैं? देखिए जो फैसिलिटी इमरजेंसी पेशेंट के लिए है, अगर बस में उसका सब चीज अरेंजमेंट हो जाता है तो ठीक है, नहीं तो बाहर में हम लोग का एम्बुलेंस भी खड़ा है, अगर हॉस्पिटल का जरूरत पड़ता है तो हम लोग सीधा लेके हॉस्पिटल भी जाते हैं। सुबह से कितना पेशेंट आया हुआ है? सुबह से है तो 40 से 45 पेशेंट का हो चुका है, ब्लड प्रेशर भी सबका चेक हो चुका है, और जिसको शुगर का टेस्ट है वो शुगर टेस्ट भी हो रहा है। कल से 50 आदमी का तो कल भी टेस्ट हो चुका है, और आगे भी संडे तक भी आने वाला जो कल है संडे को, वो भी हम लोग का प्रोग्राम चलता रहेगा। आप लोग का वैक्सीन लेते कोई प्रोग्राम है क्या? मंडे को हम लोग का वैक्सीन का प्रोग्राम है, मतलब वो हम लोग का मंडे को होगा बाबूलाल धर्मशाला में, सुबह 11 बजे से शुरू होगा शाम 5 बजे तक। जिसको वैक्सीन लेना है वो वार्ड 42 में आके मिल के बाबूलाल धर्मशाला में अपना वैक्सीनेशन ले सकते हैं।
वो सिर्फ 42 नंबर वार्ड के आदमी लोग के लिए है कि बाहर के लोग भी? नहीं नहीं, ये तो सबके लिए है, जो भी आ सकते हैं। अपना आधार कार्ड का जेरोक्स देंगे, अपना फोन नंबर देंगे, हम लोग उनको बता देंगे कि मंडे को हम लोग का प्रोग्राम है, आप आके वहाँ पर अटेंड कर लीजिए, अपना वैक्सीनेशन ले लीजिए। ये प्रोग्राम हम लोग इंसान जो इंसानियत के लिए किया गया, जो हमारा दीदी का निर्देश है कि आप इंसान के साथ में रहिए, इंसानियत के लिए काम कीजिए, इसमें कोई पार्टी पॉलिटिक्स का कोई मैटर नहीं है। जैसे वार्ड 42 की, जैसे अनिला खान है, ये है, मैं मोहम्मद शाहिद वार्ड 42 का माननीय प्रेसिडेंट है, मेरे बाबू भाई हैं, हम लोग सब ये टीम मिल के इस काम का कार्य में लगे हुए हैं। इसमें देखिए, आपका ब्लड टेस्ट है, ECG है, और शुगर का टेस्ट है, आपका ब्लड प्रेशर का है, और भी ऑक्सीजन है, सब कुछ है इसके अंदर, जो फैसिलिटी है। जैसे इंसान इस पानी के उसमें परेशान नहीं हो, मतलब वार्ड के अंदर में आसपास में जितने जो भी परेशानी का सामना करने से वो बच जाते हैं, यहाँ पे आके अपना इसको काम को टेस्ट करा लेते हैं। देखा जाए लॉकडाउन पर्व থেকে আরম্ভ করে আপনার এই জসের তাণ্ডব থেকে আরম্ভ করে কোনো পলিটিক্যাল দলকে সেভাবে রাস্তায় নামতে দেখা যায়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে আপনার মমতা ব্যানার্জি সৈনিকদের কাজ করছে, আপনার কেমন লাগছে? আপনারা কীভাবে আপনারা এই কাজটা করছেন? কারণ দেখুন, প্রথম তো আমাদের খুব গর্ব হচ্ছে, কারণ আমরা মামাটি মানুষ সরকার করি, ঠিক আছে। আমাদেরকে তো শেখানো হচ্ছে যে মানুষের কাছে কী করে যেতে হয়, কাজ করতে হয়, ঠিক আছে। অনেক উদাহরণ আছে, কিন্তু আমি এই ওয়ার্ডে নীলা খান, আমাদের যাকে আমরা অনিলাবাজি বলি, ওনার খুব মানে খাটনি, ঠিক আছে। উনি যেরকম সাজিয়ে এই 42 নম্বর ওয়ার্ডের উনি যে কাজ করছেন মানুষের জন্য, এই বাসটা আজকে এখানে যেই লাগানো হয়েছে, এই বাসে মানে কোনো ওয়ার্ড বলে নেই, যেই জরুরতমন্দ লোক যারা ডাক্তার কাছে যেতে পারছে না, ওর জন্য যেরকম দুয়ারের সরকার বাড়ি বাড়ি যাচ্ছে, সেই রকমই এই মেডিকেল টিম পুরো বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বিরোধীরা তো মানে বরাবরই যেটা কটাক্ষ করে আসছে, এবারেও সেই কটাক্ষ করছে, আপনার ভ্যাকসিন থেকে নিয়ে আরম্ভ করে সব রকম ব্যাপার নিয়ে। দেখুন, ওরা বলেছিল 200 পার, 2 মে দিদি আর নেই, ঠিক আছে। এবার আপনি বলুন, ওরা কোথায় আমরা কোথায়, কেন মানুষ আমাদের কাছে আছে? এই পর্যন্ত আপনার কত লোক আপনার এখানে এসেছে? এই পর্যন্ত আমার প্রায় 40 উপরে হবে। মানে কেমন লাগছে আপনাদের এই ভার্চুয়াল? আপনারা কি মানে কোনো থেকে এসেছেন, সংস্থা থেকে এসেছেন? না, আমরা মানে আপনারা মানে প্রশিক্ষণ ওখান থেকে আপনারা ওখান থেকে আমরা এখানে এসেছি, মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। মানে এত পেশেন্ট আসছে, পেশেন্টের সেবা করতে পারছি, এই লকডাউনের সময় যারা হসপিটালে যেতে পারছে না, যাদের অক্সিজেনের এখন প্রয়োজন, যেটা